বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বিনা পানি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে শাহানার সাথে দেখা করতে যাচ্ছে শাওন। শাহানার ফেভারিট কালার ব্লু, কিন্তু শাওন সে নিজের মতনই পছন্দের করবে, কারণ তার পছন্দকেই শাহানাকে পছন্দ করতে হবে এখন থেকে। তাই সে তার মমের সাথে প্ল্যানিং করে। তার মম এসে বলে, অর্থাৎ অ্যালিনা এসে বলে শাওনকে, যে শাওন যে পথে চলছে সে পথে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে তাদের। শাওন বলে, রিস্কটাই তো আমি পছন্দ করি মম, তুমি খুব ভালো করে জানো। আর সব থেকে বড় কথা, আমি যে খেলাটা খেলতে চলেছি এই খেলার মাধ্যমেই বাজিমাত করতে হবে। অনেক অপেক্ষা করা হয়ে গেছে মম, এবার তো অ্যাকশন নিতেই হবে। আর কোনো পথ নেই মম, আমাদের এই পথেই চলতে হবে। ওদের খুব বন্ডিং আছে জানো তো, এই দুই বোনের মধ্যেও ভীষণ বন্ডিং আছে। এই বন্ডিংটা ভাঙতে গেলে উই পোকা হয়ে ঢুকতে হবে মম, কিচ্ছু করার নেই। আমি খুব খেয়াল করে দেখেছি, এমনকি ওই শতদ্রু রায়চৌধুরী আর স্বর্ণ রায়চৌধুরীর মধ্যেও খুব বন্ডিং আছে। এদের বন্ডিং ভাঙতে গেলে আমাদের রিস্ক নিতেই হবে মম। তখন অ্যালিনা বলে, ঠিক আছে শাওন, তুই যেরমভাবে এগোচ্ছিস এগো, আমি তোকে বাধা দিচ্ছি না, তবে খুব সাবধানে, হ্যাঁ বাকিটা তো আমি দেখবই। ওদের একেবারে গোড়া থেকে শেষ করে দিতে হবে, এটাই আমাদের কাছে লাস্ট চান্স শায়ন। তো শাওন বলে, একদম ঠিক। এরপর শাওন বেরিয়ে পড়ে। অন্যদিকে শাওনের জন্য অপেক্ষা করতে লাগে একটা মুদি দোকানের কাছে রোড সাইডে শাহানা। সেখানে কিছু লোক শাহানাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, তার চারপাশে ঘুরপাক করতে থাকে, যেটা শাহানার একদম পছন্দ হয় না। অন্যদিকে বিনা টেনশন হয় যে কেন শাহানা বাড়ি থেকে গাড়ি নিয়ে গেল না, একটু অপেক্ষা করতে পারলো না। তখন ঋদ্ধিমা বলে, মা, ও তো বন্ধুদের টাইম দিয়ে রেখেছিল তাই না, এরপর ও যদি টাইমে না পৌঁছাতো, গাড়ির জন্য ওয়েট করতো, তাহলে তো ওর দেরি হয়ে যেত, তখন যদি ও নোটসগুলো না পেতো, ওর সামনে পরীক্ষা, মা তুমি বোঝো। কিন্তু বিনা বলে, না তোরা বোঝ, তোদের বোঝার দরকার, খুব জানিস না, তোরা নিজেরাই সব কিছু জেনে বসে আছিস। তখনই রূপা আর ঈশানীও সেখানে চলে আসে। রূপা এসে বলে, বৌদি ভাই, শাহানা বাড়ির গাড়ি নিয়ে যায়নি বলে তুমি এরকম চিৎকার করছো। বিনা বলে, ও তোমরা সকলে জানতে, শুধু আমি জানতাম না, মা এতটাই খারাপ তাই না। ঋদ্ধি, এখন তুইও এর সাথে যোগদান করেছিস, একবার বাড়িতে আসুক শাহানা, আজকে ওর সাথে সাথে তুইও ছাড় পাবি না, খুব বার বেড়ে গেছো তোমরা, না নিজেদেরকে অনেক বড় মনে করছো। তখন বিনাকে সবাই শান্ত করার চেষ্টা করে, ঈশানী আর রূপা মিলে বিনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিনার ভয়, তার মেয়ের যখন খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে তখন ও বুঝবে। এদিকে শাহানা যখন দেখে রাস্তার লোকেরা তাকে ঘুরে ফিরে দেখছে, বারবার করে তার চারপাশে ঘুরছে, তখন রেগে গিয়ে সে বলে, এরকম ব্যবহার কেন করছে না, মেয়ে দেখেনি আগে, এরকম করলে কিন্তু আপনাকে পুলিশে দেবো আমি। তখন সবাই মিলে ঘিরে ধরে শাহানাকে, আর এই সুযোগটাই নেয় শাওন, সে দূর থেকে সবটা লক্ষ্য করে। বিনা বলে, কি করছিস ঋদ্ধি, বোনকে ফোন করতে পারছিস না, কখন থেকে বলছি। ঋদ্ধি বলে, আমি তো একটা কাজ করছিলাম। ঠিক আছে করছি, ফোন তো করে সে শাহানাকে, কিন্তু শাহানা ঝামেলায় এত ব্যস্ত যে তার দিদি আর ফোনই দেখতে পায় না। আর এদিকে ঋদ্ধিমা ভাবে, বোনু ফোন কেন ধরছে না, কন্টিনিউ ফোন করে যাচ্ছি। বিনা রাগারাগি করে, ধরলো না তো তোর বোন ফোনটা, ধরলো না। অন্যদিকে শাহানাকে ইমপ্রেস করার জন্য সবার মাঝখানে ঝাঁপিয়ে পড়ে শাওন। শাওনকে দেখে শাহানা তাকে জড়িয়ে ধরে আর বলে, দেখো না এরা কীরকম ব্যবহার করছে আমার সাথে। শাওন বলে, মেয়ে দেখেন নি আগে, হ্যাঁ একটা মেয়ের সাথে কীরকম ব্যবহার করতে হয় জানেন না, সরে যান এক্ষুনি, নাহলে কিন্তু পুলিশ ডাকবো আমি বলে দিলাম। তখন সবাই সরে যায়, শাহানাকে নিয়ে শাওন বেরিয়ে আসে। এদিকে বিনা চিন্তায় তো আধখানা হয়ে যায়, সে তাড়াতাড়ি করে শতদ্রুকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, দরকার আছে। আর এদিকে যখন সবাই বিনাকে বোঝানোর চেষ্টা করে, গুড্ডু বলে, কি হলো বৌদি ভাই, শুনলাম তুমি দাদানকে ফোন করে বাড়িতে রাখলে, কেন কি হয়েছে। তখন সবটা জানার পর গুড্ডু বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন, সন্ধ্যের মধ্যে আসবে বলেছে তো, এখনও তো সন্ধে হয়নি। সবাই সেটাই বিনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিনা বুঝতে চায় না। সে শতদ্রুকে বলে, তুমি দেখো গিয়ে মেয়ে কোথায় গেল। শতদ্রু বলে, ঠিক আছে বিনা, আরেকটু ওয়েট করে যাই না, ও সন্ধে অবধি টাইম চেয়েছে তো, দাঁড়াও একটু দেখে নিই, তারপর আমরা কোনো না কোনো স্টেপ নেব। ওদিকে শাহানা বাড়িতে যাবে বলে জোর জবরদস্তি করতে থাকে শাওনের সাথে, কিন্তু শাওন তাকে বাড়িতে ফোনও করতে দেয় না আর বলে, আমি তো তোমায় খুব সাহসী ভেবেছিলাম, তুমি এত ভীতু শাহানা আমার জানা ছিল না,
তবে এখন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে তুমি আর ফিরতে চাইবে না, চলো বলে শাহানাকে নিয়ে যায় আর তার ফোনটা নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে যখন 8:30 বেজে যায় তখন বিনা সব ধৈর্যের বাদ শেষ হয়ে যায় সে কান্নাকাটি করতে থাকে। শতদ্রুক বলে, তোমার তোমার ছোটো মেয়ের কি কোনো চিন্তা নেই? যাও এক্ষুনি ওকে খুঁজতে যাও, যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে এনে দাও। তখনই মা বলে ডেকে ওঠে শাহানা, আর পেছন থেকে আসে শাওন, যাকে দেখে সকলেই অবাক হয়ে যায়। যখন বিনা প্রশ্ন করে যে সে কোথায় ছিল, তখন শাওন সব দোষ নিজের ঘাড়ে নেয়। তার সাথে যখন শাহানার দেখা হয় সে শাহানাকে বাড়িতে নিয়ে যায়। অ্যাকচুয়ালি শাওনের মাও ছিল সাথে, দুজনে মিলেই নিয়ে যাওয়ার গল্পে গল্পে টাইম কখন কেটে গেছে বুঝতেই পারেনি। তো এই কথাটা কি ফোন করে জানানোর প্রয়োজন মনে হয়নি শাহানার? যখন এই প্রশ্নটা বিনা করে তখনও শাওনই উত্তর দেয় আর বাঁচিয়ে নেয় শাহানাকে। আজকে শাওন না থাকলে ছিল মার হাতে মার, কার? শাহানার, বলে বাড়ির লোক। তখন মনে মনে শাহানা ভাবে শাওন আমার জন্য এতগুলো মিথ্যা কথা বললো। রিদ্ধিমার একটু সন্দেহ হলে সে জিজ্ঞেসা করে শাহানাকে যে শাওন যা বলছে সব সত্যি বলছে? তখন শাহানা বলে, হ্যাঁ সত্যি, তো মিথ্যে কেন বলবে দিদিয়া। এরপর রিদ্ধিমাকে রূপা নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, শাওন এসে একটু কথা বলবি না, চল সবার মাঝখানে বসবি, চল। নিয়ে চলে যায় রিদ্ধিমাকে, আর শাহানা ভাবতে থাকে শাওনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।